चैनल नमस्कार बंधुरा आज के आलूर चप करब ताई आमी आलू सेद्ध करे नियेछी आर आमार घरे रखा आतप चाल और छोलार डाल एगुलो आमी आगे भिजिए रेखेछी जल झरिए रेखेछी एई जे काँचा लंका कुची आदा रसुन कुची पेंयाज कुची धने पाता कुची लाल लंकार गुड़ो नून हलुद सादा तेल आमी एई आलूर चपटा सादा तेलेई भाजबो घरे थाका सामान्य उपकरण दिए आमी घरोया पद्धतिते आलूर चपगुलो बानाबो तोमरा देखते थाको। छोलार डालटा भिजिए जल झरिए नियेछि आमी एई आतप चाल छोलार डालटा मिक्सिते बेटे नेब एटा दिएई आमी ब्याटार तैरि करब आलूर चपेर। आमी दोकानेर केना आतप चालेर गुड़ो आर बेसन दिए करछि ना आमी एटा दिएई ब्याटार तैरि। एई जे आलूटा सेद्ध करे नामियेछि एबार হাতা দিয়ে কেটে কেটে আলুটাকে সুন্দর করে ডিশে ঢেলে ঠান্ডা করে ম্যাশ করে নিয়েছি। এইভাবে আলুটাকে মেখে রেখেছি আর এখানে ব্যাটারটা তৈরি করেছি। এই ব্যাটারটার মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি। কড়াইতে সাদা তেল দেওয়া হয়ে গেছে। এবার ওই আলুটা তৈরি করার জন্য আলুর গ্রেভিটা এবার পেঁয়াজ কুচিগুলো আগে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা একটু হোক ভালো করে তারপর আর সবগুলো জিনিস দেব রসুন আদা কুচি লঙ্কা কুচি তারপরে ধনে পাতা। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দেব। লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। আর একটু ভাজা ভাজা হোক আদা রসুন আর কাঁচা লঙ্কাটা তারপর আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেবো। এই ভাজা ভাজা হয়ে এসছে অনেকটা এবার একটু হলুদ দেব সামান্য। একটু নুন দেব একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দেব দিয়ে দেব। এইভাবে সব মশলার সাথে আলুগুলো মিশিয়ে নেব। আলুর চপাটা ঠিক এইরকম হয়েছে অনেক হয়ে এসছে এখন নামিয়ে ফেলব। আলুর চপাটা গরম এখন একটু ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার জন্য ছড়িয়ে দিয়ে নিলাম। এইভাবে আলু নিয়ে হাতে গোল গোল করে এইভাবে রাখবো তারপর চ্যাপটা চ্যাপটা করে ময়দার মধ্যে এপিটুপিট করে নিয়ে ব্যাটারে ডুবিয়ে তারপর ভাজবো। এইভাবে থালার মধ্যে চ্যাপটা চ্যাপটা করে নিলাম ময়দা ছড়িয়ে দিয়েছি ময়দার মধ্যে রেখে এরকম উল্টিয়ে উল্টিয়ে চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি। এবার তুলে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব।
আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক দিও, কমেন্টস করো, আর তোমাদের বন্ধু আত্মীয় স্বজন প্রতিবেশীদের সঙ্গে শেয়ার। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে চপগুলো সব ভেজে নেব, তোমরা দেখতে থাকো। একটু ডুবিয়ে নেব, ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়ব। সবগুলো চপ, এই যে চপগুলো ভেজেছি, আর এখানে মুড়ি দিয়েছি। এইভাবে সন্ধেবেলা জলখাবারে বাড়ির ফ্যামিলির লোকজনকে পরিবেশন করলে এরাও খুশি হবে। বাইরের যা পরিস্থিতি, এখনকার বর্তমান পরিস্থিতিতে বাইরের খাবার না খাওয়াই ভালো। এইভাবে একটু কষ্ট করে বাড়িতে ভেজে নিলে খুব সুন্দর জলখাবার হয়। দেখো বন্ধুরা, আমি এইভাবে সবাইকে পরিবেশন করব। কেমন হয়েছে আমার ভিডিওটা লাইক দিও, কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।